হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অল ইন ওয়ান আজকে আমি আবার আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটার নাম আলুর পরোটা আশা করি তোমরা সকলেই আলুর পরোটা খেতে ভালোবাসো তাহলে কিভাবে সেটা বানিয়ে নেবে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো অ্যান্ড যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই ধরনের রানার ভিডিও হেয়ারস্টাইল শাড়ি টিউটোরিয়াল রিভিউজ ভিডিও পেতে এই ধরনের আরও ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়েও বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিয়েছি যতটা আমি আলুর পরোটা করব সেই অনুযায়ী ময়দা অ্যান্ড তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল নর্মাল লুচির ময়দা যেভাবে মাখে সেইভাবেই আমি এই ময়দাটাকে মেখে নিচ্ছি আলাদা কিছুই আমরা এখানে দেব না স্বাদ মতো নুন আর সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে প্রথমে এভাবে মেখে নিতে হবে তারপর যখন তেলটা সারা ময়দায় মেখে যাবে তখন দিয়ে দিতে হবে উষ্ণ গরম জল আর এই গরম জল দিয়েই আমরা ময়দাটাকে টোটালি মাখবো তো দেখো মাখার পর ডোটাকে আমরা টোয়েন্টি মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর অন্যদিকে বানিয়ে নেব আলুর পরোটার আলুর পুরটাকে দেখতে পাচ্ছ আমি আমার প্রয়োজন মতো আলু নিয়ে নিয়েছি তারপর সেটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি কেউ চাইলে এটাতে পেঁয়াজ কুচিও অ্যাড করতে পারো আমরা করিনি এরপর সবকটা উপকরণকে আমরা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর দিচ্ছি স্বাদ মতো নুন এরপর আমরা এর মধ্যে অ্যাড করব ভাজা মশলা যেটা ওয়ান টি স্পুন ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে আর শুকনো লঙ্কা যেটা আমরা শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এরপর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি সো মাখিয়ে নিলে আমাদের আলুর পুরটা একদম রেডি এরপর দেখো আমি নিয়ে নিচ্ছি ময়দার একটা ছোট্ট ডো যেটার মধ্যে আমি পুরটা দেব তো প্রথমে আমরা ডোটাকে ভালোভাবে গোল করে নিচ্ছি তারপর ময়দাটাকে এরকম ছড়িয়ে নিচ্ছি হাত দিয়ে টিপে টিপে ময়দার ডোটা একটু বড় নেবেন তাহলে আলুর পুরটা দিয়ে বেলতে সুবিধা হবে না হলে কিন্তু আলুর পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছ একটা আলুর পুর নিয়ে আমি ময়দাটার মাঝখানে দিয়ে ভালোভাবে মুখটাকে বুঝে দিচ্ছি এইভাবেই পুরটা ঢুকিয়ে গোল করে নিলেই রেডি হয়ে গেল আলুর পুরের ডোটা এরপর এইভাবেই আমি আরও একটা দুটো বানিয়ে নেব সো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই ধরনের রানার ভিডিও হেয়ারস্টাইল শাড়ি টিউটোরিয়াল রিভিউজ ভিডিও এছাড়াও ঘরে পড়ে থাকা জিনিসপত্র দিয়ে কীভাবে ঘর জন্য জিনিসপত্র তৈরি করবে সেগুলো দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর আমার চ্যানেলে এই ধরনের আরও রান্নার ভিডিও হেয়ারস্টাইল সাইড টিউটোরিয়াল রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস তারপর দেখতেই পাচ্ছ যে সামান্য একটু ময়দানে আমরা এটাকে বেলে নেব প্রথমে হাত দিয়ে হালকা হাতে এরকমভাবে টিপে নেবে তারপরে পরোটাটাকে বেলে নেবে আমি এখানে আমার ময়দা দিয়ে বেলতে সুবিধা হয় বলে আমি ময়দা নিয়েছি তোমরা চাইলে তেল দিয়েও বেলতে পারো তো দেখতে পাচ্ছ হালকা হাতে এটাকে বেলে নিতে হবে যাতে পুটটা বেরিয়ে না যায় এই একইভাবে আমরা আরও কয়েকটা পরোটা বেলে নেব। তো দেখুন এখানে আমার দুটো বেশ ভালোভাবে বেলা হয়ে গেছে এরপর আমি এগুলোকে ভেজে নেব দেখো তাওয়া বসিয়েই দিয়েছি গ্যাসে এরপর আমরা দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে গরম হতে দেব তারপর দিয়ে দেবো পরোটাটাকে আর তেলটা একটু বেশি করেই নেবেন কারণ এটা স্টাফিং রয়েছে পরোটাটা যেহেতু মোটা সেহেতু তেলটা বেশি হলে ভালোভাবে ভাজা হবে নাহলে কিন্তু ভাজাটা ঠিক ঠিকমতো হবে না তো তেলটা গরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পরোটাটা আমরা বেলে রেখেছি এরপর আমরা পরোটাটাকে গ্যাসটা সিম করে ভেজে নেব একটু টাইম দিয়ে ভাজতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হয় সো ফ্রেন্ডস যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও এই ধরনের রানার ভিডিও হেয়ারস্টাইল স্যারি টিউটোরিয়াল রিভিউজ ভিডিও পেতে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না তো দেখতেই পাচ্ছ এখানে আমি হালকা হাতে খুন্তিটা চেপে চেপে পরোটাটাকে ভেজে নিচ্ছি পিঠ ভালোভাবে উল্টে পাল্টে দিয়েছি আমার পরোটাটাকে দেখতেই পাচ্ছ যে বেশ একটা ভালো কালার চলে এসেছে আর একটুখানি উলট পালট করে আমরা পরোটাটাকে নামিয়ে নিচ্ছি ভাজা প্রায় শেষ এরপর আমি সেম প্রসেসিংয়ে আরও একটা দুটো এভাবেই ভেজে নেব আবারও বলে দিই তোমরা চাইলে পেঁয়াজটাকে আলু মাখার সময়ই অ্যাড করতে পারো আমরা এখানে পেঁয়াজ ছাড়া করেছি তাই পেঁয়াজটা অ্যাড করিনি তোমরা চাইলে যখন আলুটা মাখছিলাম তখন কুচো পেঁয়াজ অ্যাড করে দিতে পারো সো ফ্রেন্ডস আজকের আলুর পরোটা তো একদম রেডি হয়ে গেছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না আমি এই ধরনের রান্নার ভিডিও হেয়ারস্টাইল সাইড টিউটোরিয়াল রিভিউস ভিডিও আপডেট দিতে থাকবো আর তোমাদের যদি এসব বিষয়ে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মাই ভিডিওস বাই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে